আমরা মরবো তবেই দেশ জাগবে, বাঘা যতীনের ট্রেলারে ফের নতুন চমক দেবে। অপেক্ষার অবসান ঘটিয়ে সামনে এলো বাঘা যতীনের ট্রেলার। যতীন্দ্রনাথের ভূমিকায় দেবের দুরন্ত অভিনয়ের ঝলকই রয়েছে এখানে। নমস্কার বন্ধুরা, আবিফ্লিক ডিসকাস চ্যানেলে আপনাদের স্বাগত। আমাকে সেই বাঘের গল্পটা বলো না, আমিও বাঘ মারবো বড় হই। বাচ্চা ছেলেটার ঠিক এমনই আবদার, যদিও তাকে বলা হয় প্রাণী হত্যা মহাপাপ। প্রত্যুত্তরে সেই ছেলেটি আবার বলে, তাহলে তুমি যে মেরেছিলে। তখন সেই বাচ্চাটিকে বোঝানো হয় ওটা ভুল করেছিলাম। এই সংলাপগুলো শুনে বুঝতে পারছেন কোন ছবির কথা বলা হচ্ছে। হ্যাঁ, দেব অভিনীত আগামী ছবি বাঘা যতীনের কথাই বলছি। পোস্টার টিজারের পর অপেক্ষা ছিল সিনেমার ট্রেলারে। 5 অক্টোবর একটি লাইভ ভিডিওয়ে দেব জানিয়েছিলেন 9 অক্টোবর মুক্তি পাবে বাঘা যতীনের ট্রেলার। অবশেষে এসে গেল সেই মহেন্দ্রক্ষণ, আর ভারতের স্বাধীনতা সংগ্রামের অকুতোভয় সৈনিক যতীন্দ্রনাথের ভূমিকায় দেবের দুর্ধর্ষ অভিনয়ের ঝলক তাক লাগিয়ে দিল দর্শককে। তীক্ষ্ণ চাহনি, দুরন্ত গতি আর অদম্য জেদ, ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে স্বাধীন ভারত গড়ার যে অঙ্গীকার, দেবের মধ্যে দেখা গেল সেই তীব্র জেদ। ব্রিটিশদের হাত থেকে ভারতকে স্বাধীন করার গল্প থেকে যতীন্দ্রনাথ ইন্দুবালার মিষ্টি দাম্পত্যের কাহিনী দর্শকের সামনে পরিবেশন করবেন পরিচালক অরুণ রায়। তা বেশ ভালোই বোঝা গেল বাঘা যতীনের ট্রেলারে। প্রেম ভালোবাসা অ্যাডভেঞ্চার অ্যাকশনের পারফেক্ট প্যাকেজ বাঘা যতীন। এই ছবির কাজ শুরুর আগেই দেব বলেছিলেন ফের দর্শকের দরবারে অ্যাকশন হিরো হিসাবে ধরা দিতে আসছে। সেই আভাসই রয়েছে সিনেমা ট্রেলারে, যা বলা বাহুল্য। টিজারেও তার কয়েক ঝলক দেখা গিয়েছিল। বাঘা যতীনের পোস্টার হোক বা টিজার ট্রেলার, দেবের অনবদ্য অভিনয় বারবার দর্শককে মুগ্ধ করছে। প্রযোজক হিসাবে হোক বা অভিনেতা, সারপ্রাইজ দিতে দেবের চুরি মেলা ভার, সে কথা আজ আর আলাদা করে বলার অবকাশই রাখে না। বাঘা যতীনেও যে তার ব্যতিক্রম হবে না, এমনটাই আশা দেব ভক্ত ও বাংলা ছবির দর্শকে। ট্রেলারের একদম শেষে দেবের মুখে শোনা যাচ্ছে, আমরা মরবো তবেই দেশ জাগবে। বড় পর্দায় যতীন্দ্রনাথের সংগ্রামের কাহিনী দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে দর্শক। প্রসঙ্গত, শহর কলকাতার বিভিন্ন স্কুলে গিয়ে দেবের বাঘা যতীনের প্রমোশনের ছবি ছড়িয়ে পড়েছে নেট পাড়ায়। আলিপুর সংশোধনাগারে হয়েছে বাঘা যতীনের ট্রেলার লঞ্চের অনুষ্ঠান। এখন অপেক্ষা 19 অক্টোবরের, ওই দিন বাংলায় মুক্তি পাবে বাঘা যতীন। আর 20 অক্টোবর হিন্দিতে আসছে দেবের নতুন ছবি। Thank you for watching the video.